আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। বেশ কয়েকদিন ধরে অনেকে আমাকে বলতেছেন যে অনলাইন থেকে কিভাবে টি শার্ট ডিজাইন করে আয় করা যায়, এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো ফাইনালি আজকে আমরা দেখাবো এই ভিডিওতে আপনারা কিভাবে অনলাইন থেকে টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের টি শার্ট আছে যেগুলো মোটামুটি আপনি ডিজাইন করে ইনকাম করতে পারবেন। আর আজকে যে ওয়েবসাইটে আমরা কাজ করব, সাইটটার নাম হচ্ছে teespring.com। তো মোটামুটি এটা হচ্ছে টি শার্ট ডিজাইন করার একটা ওয়েবসাইট, এটা আমেরিকান ওয়েবসাইট। আপনি এখানে ইংলিশ কম জানলেও কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। আর এখানে কাজ করতে হলে আপনার ওই ধরনের আসলে প্রফেশনাল ডিজাইন না হলেও কিন্তু চলবে, মোটামুটি ডিজাইন করতে পারেন এমনটা হলেই আপনি এই ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে পারবেন। তো কথাটা হচ্ছে এখানে কাজ করার জন্য কিন্তু আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, আবার এখান থেকে কম্পিউটার ব্যবহার করেও কাজ করতে পারবেন। আপনার হাতে যদি একটা ভালো একটা মোবাইল থাকে তাহলে আপনি এখান থেকে অনায়াসে ডিজাইন করে পার মান্থ এখান থেকে $300 থেকে $400 ইনকাম করতে পারবেন। তো এখন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনাদের মন থেকে ভালো লেগে থাকে বা দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক কিন্তু দিয়ে যাবেন। ওকে, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে teespring.com, এটা লিখে সার্চ করলে সাইটটা পেয়ে যাবেন। আসার পরে দেখতে পাচ্ছেন যে ডিসকভার ক্রিয়েটর অ্যান্ড দেয়ার প্রোডাক্ট, মানে আপনি নিজের তৈরি প্রোডাক্ট কিন্তু এখান থেকে আপনি সেল করতে পারবেন। তো এখানে সেল করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট করার জন্য দেখতে পাচ্ছেন যে ওয়ান টু ক্রিয়েট অ্যান্ড সেল ইউর ওয়ান প্রোডাক্ট গেট স্টার্ট অন স্প্রিং। তো তার জন্য আপনাকে স্টার ক্রিয়েটিংয়ে ক্লিক করতে হবে। স্টার ক্রিয়েটিংয়ে ক্লিক করার জন্য মোটামুটি আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখুন যে ক্রিয়েট উইদেন স্প্রিং সেল অন সোশ্যাল। ওকে, আপনাকে ইউর নেম এ ব্র্যান্ড নেম, আপনি কোন নামে আসলে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সে অ্যাকাউন্ট নামটা আপনাকে দিতে হবে। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে এইভাবে আপনার নামটা এখানে দিবেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি একটা ইমেইল ইউজ করবেন। করার পরে আপনি এখান থেকে পাসওয়ার্ড ইউজ করবেন, নিচে আপনি একই সেম পাসওয়ার্ডটা ইউজ করে দেন আপনি ক্যাপচাটি ফ্লাপ করে সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। ওকে, তারপরে যেহেতু এখানে আমাদের অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট আছে আগে থেকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার জন্য এখান থেকে আমাদের অ্যাকাউন্টে মোটামুটি লগ ইন করার জন্য লগ ইন টু স্প্রিং আপনাকে ফার্স্ট অফ অল একটা ইমেইল দিতে হবে। ইমেইল দেওয়ার পরে জাস্ট আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা আসলে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে। আমি আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপরে ক্যাপচাটি ফিল আপ করতে আমি ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচাটি ফিল আপ করার পর জাস্ট এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে মোটামুটি লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা। আমরা যদি অ্যাকাউন্ট থেকে এখানে হোম সেকশনে যাই তাহলে মোটামুটি আমাদের যে ওভারভিউটা আছে ড্যাশবোর্ডের সে ওভারভিউটা কিন্তু আমরা দেখতে পারবো। এই হচ্ছে আমাদের টিস্প্রিং এর হচ্ছে ড্যাশবোর্ড। মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যানালাইটিস ওভারভিউটা, আপনার হচ্ছে প্রোডাক্ট অর্ডার হচ্ছে জিরো, প্রফিট আছে জিরো, টোটাল পেইড হয়েছে জিরো, সব কিছুই কিন্তু এখান থেকে আপনি জিরো জিরো আছে। তো এখন মূল কথা হচ্ছে আপনি এখান থেকে কিভাবে টি শার্ট ডিজাইন করে আসলে আর্নিং করতে পাবেন। তো এখানে টি শার্ট ডিজাইন আর্নিং করার জন্য তার আগে বাঁ পাশে দেখতে পাচ্ছেন যে হোম, অ্যানালাইটিস, লিস্টিং, স্টোরেজ, পে আউট, মাই পারচেস, টোটাল অ্যান্ড সার্ভিস ইন্টিগ্রেশন, জাস্ট এগুলো দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এখান থেকে আপনি নিজের যদি প্রোডাক্ট ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট প্রোডাক্ট জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট প্রোডাক্ট যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনাকে সামান্য কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে নিউ প্রোডাক্ট যদি ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি নিউ প্রোডাক্টে এখানে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার পরে এখানে আপনার সামনে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আসবে। ওকে, তো তার ভিতরে আপনি এখান থেকে ব্যাক সেকশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনি এখান থেকে টি শার্টগুলো একটু নিচে দেখতে পাবেন যে বেস্ট সেলার, আসলে কোন কোন বেস্ট সেলার সেগুলো দেখতে পারবেন। এখানে আপনি ক্লাসিক টি, তারপরে এখান থেকে হুডি, এখানে অনেক ধরনের ডিজাইন করে আপনি আর্নিং করতে পারবেন। তো মোটামুটি আমরা যেহেতু টি শার্ট ডিজাইনটা করব সেটা আমরা এখান থেকে টি শার্টটা বেছে নিব। তো এই টি শার্টটা দেখতে পাচ্ছেন যে ব্যাস কস্ট প্রায় $13.34 মতো। ওকে,
তো আমরা এখন কিভাবে ডিজাইন করব এটা একটু দেখে নিই। তো এটা ডিজাইন করার জন্য আপনি জাস্ট এখান থেকে কলম আইকন যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টেপ 2x4 ডিজাইন ইওর প্রোডাক্ট। ডিজাইন ইওর প্রোডাক্ট আপনি এখান থেকে ম্যাক্স ফাইল সাইজ 50 এমবি এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন, বাইরে থেকে লোগো টোগো ডিজাইন করে এনে এখানে অ্যাড করতে পাবেন। তো এই হচ্ছে আমাদের টি শার্টটা। তো প্রথমে টি শার্টটার আমরা কালারটা চেঞ্জ করব। তো টি শার্টটার কালারটা চেঞ্জ করার জন্য চয়েস প্রোডাক্ট কালার জাস্ট এখানে ক্লিক করে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের কালার আছে যেগুলো করে আপনি এখান থেকে মোটামুটি টি শার্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো আমি ব্ল্যাক কালারটা এখানে লাগবো। তো এখান থেকে এত কালারগুলো আমাদের সিলেক্ট না করলেও চলবে, সমস্যা নাই, আমরা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করবো, সেটা হচ্ছে ব্ল্যাক। ওকে, ব্ল্যাকটা এখানে এখানে সিলেক্ট করার পরে আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনার যে টি শার্টটা, একটা হচ্ছে এখানে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ আর এটা হচ্ছে ব্যাক সাইড। আপনারা যে কোনো টি শার্ট পরতে গেলে দেখবেন আপনার সামনে একটা সাইড থাকে এবং পিছনে একটা সাইড থাকে, ঠিক এখানেও কিন্তু আপনি ফ্রন্ট থেকে আর এখান থেকে ব্যাক সাইডটা পাবেন। তো ফ্রন্ট সাইডটা আমরা আগে ডিজাইন করব। তো ফ্রন্ট সাইডটা আমরা এখানে প্রথমে টেক্সট অ্যাড করব। আসলে আমরা কোন টেক্সট অ্যাড করব সেটা আমরা একটু দেখব। তো টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আমরা আগে কালারটা এখানে চেঞ্জ করে নেবে। আপনি এখান থেকে অনেক ধরনের কালার দিতে পারেন, জাস্ট এখান থেকে আমি সাদা কালারটা এখানে ইউজ করব। এটা ইউজ করার জন্য আমরা এখান থেকে জাস্ট আমাদের যে নামটা, আমরা নামটা এখানে লিখব। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা এখানে লিখে দিলাম। তারপরে এখান থেকে আপনি স্পেস দিবেন, তারপরে এখান থেকে আপনার নিক নেমটা এখানে লিখে দেবেন। আমি জাস্ট এখান থেকে আমার নামটা এখানে লিখলাম। লিখার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই নামটা এখানে কিন্তু হয়ে গেছে। ওকে, তো আমি এখানে দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে ডিজাইন করে জাস্ট এখান থেকে আর্নিং করার চেষ্টা করবেন। ওকে, তো মোটামুটি আমাদের যে নামটা, নামের ফন্টটা আমরা একটু চেঞ্জ করব। তো ফন্টটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে এ চিহ্নর মতো একটা চিহ্ন আছে, মানে ফন্টের চিহ্ন। জাস্ট এখান থেকে আমরা যে কোনো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আসলে ফন্ট আছে যেগুলো ইউজ করে আপনারা এখান থেকে এই টি শার্টের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে আমাদের একটা ফন্ট চেঞ্জ করব, সেটা আমরা একটু খুঁজে নিই। জাস্ট একটু লেট হবে আমাদের এটা খুঁজতে, অনেক নিচে আছে। তো ওকে, আমরা জাস্ট এখান থেকে এই ফন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে ওকে করে দিলে আমাদের ফন্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো দেন আমরা এখান থেকে এটা একটু টেনে ধরে জাস্ট এই সমান বরাবর রাখবো, তাহলে আমাদের এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। ওকে, তো যেহেতু এটা আমাদের ফ্রন্ট সাইড, এমন আমরা এখান থেকে চাইলে ব্যাক সাইডটাও কিন্তু আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। তো ব্যাক সাইডটা ডিজাইন করার জন্য আমরা একটা লোগো ইউজ করব। জাস্ট আমরা এখান থেকে এটা ওপেনে ক্লিক করে আমরা এটা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে জাস্ট ধরে এটা বড় করে দেব একটু। এটা বড় করে দিলে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের এটা হাইগার রেজুলেশন দেখাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে আমরা এই যে ব্যাক এবং ফ্রন্ট সাইডটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারলো। ওকে, তো বুঝতে পারছেন একেবারে সাদা মাটা একটা ডিজাইন কিন্তু আমি এখান থেকে করলাম। আপনারা চাইলে বাইরে থেকে এখান থেকে আসলে লোগো ডিজাইন করে এনে এখানে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। ওকে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনটাও হয়ে গেল। এখন আমরা দেখবো যে টি শার্ট ডিজাইনগুলো কোথায় সেল করব বা কী কী টাইটেল, কী কী ডিসক্রিপশন লিখতে হয়, এগুলো জাস্ট আমরা এখান থেকে দেখব। ওকে, তো এগুলো করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের এইভাবে থাকবে টি শার্টটা। থাকার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেট ইওর প্রাইস, আসলে আপনি কত প্রাইসে টি শার্টগুলো সেল করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনি এখান থেকে দিতে পারবেন। তো আপনি যদি মোটামুটি মনে করেন যে এখান থেকে আপনি $20 দিবেন তাও কিন্তু পারবেন। এটা $20 যদি আপনি দেন, এটা সেল হলে আপনি $4.46 কিন্তু আপনি এখান থেকে প্রফিট পাবেন। যদি আপনি এটা একটু বেশি করে দেন, মানে একটু আপনার টি শার্ট ডিজাইনটা যদি হাই কোয়ালিটির হয়ে থাকে, সেক্ষেত্রে $50 দিলে এখান থেকে আপনি $34.46 কিন্তু এখান থেকে আপনি প্রফিট সেল পেতে পারেন। ওকে, তো বুঝতে পারছেন এটা হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট। আপনি যদি একটা টি শার্ট ডিজাইন করে এখানে সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনি $3,400 থেকে $3,500 মতো কিন্তু এখান থেকে আপনার প্রফিটটা এখান থেকে আসবে। ওকে, তো যাই হোক, আমরা মোটামুটি এখান থেকে সেট ইওর প্রাইসেস, মানে আমরা এখানে $50 রাখলাম। তো রাখার পরে জাস্ট আপনি এখানে আপনি প্রাইসটা সেট করার পরে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে জাস্ট আপনি একটু ওয়েট করবেন।
ওয়েট করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লাসিক্সটি মানে আপনার এখানে ক্যাটাগরিটা এখানে দেখাচ্ছে যে আপনার এটা কোন ক্যাটাগরিতে আছে এটা অ্যাপ্রিয়ালি থাকবে কোন ধরনের সমস্যা নাই এই ক্যাটাগরির উপরে ব্যাচিক করে দেখতে পাচ্ছেন যে এখানে ইউজ পরিমাণের জিনিস কিন্তু আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি ডিজাইনগুলো অ্যাড করে নিতে পারেন এখানে আপনি টি শার্ট তারপরে আপনার এখানে হুম্যান তারপরে এখানে ব্যাগ এই ক্যাটাগরির ডিজাইনগুলো কিন্তু আপনি এখান থেকে হুডি এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ওকে তো আমরা জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই যে টি শার্টটা এটার হচ্ছে একটা টাইটেল দিতে হবে আমি জাস্ট এখান থেকে আমাদের একটা টাইটেল আমরা এখান থেকে দিব জাস্ট এখান থেকে ফ্রিল্যান্সার জাস্ট এখান থেকে রবিউলটা দিয়ে দেবো আমরা আপনারা আপনাদের মতো টাইটেলটা এখান থেকে আপনি দেবেন কোনো সমস্যা নাই আমি আমারটা এখানে দিলাম তারপরে এখান থেকে আপনি ডিসক্রিপশনটা মানে ভালোভাবে এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে আমি এটা কপি করলাম তো আপনারা একটু ভালোভাবে দিবেন কারণ এটা হচ্ছে ইউএসএর যেহেতু সাইট এখান থেকে কিন্তু আপনাকে কোনো প্রকার বাংলা চলবে না সেক্ষেত্রে আপনাকে ইংলিশে কিন্তু ডিসক্রিপশনটা লিখতে হবে ভালো করে ওকে তো আপনি একটু সাজিয়ে গুছিয়ে ইংলিশগুলো এখানে লিখবেন সেক্ষেত্রে আপনার টি শার্ট ডিজাইনগুলো বেশি বেশি এখান থেকে সেল হবে ওকে তো আমি এখানে দেখানোর সাপেক্ষে ভিডিওটা শর্ট করার জন্য আমি একটা ডিসক্রিপশনটা লিখতে পারছি না এখান থেকে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে কপি করে এনেও এখানে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এখান থেকে আপনার একটা ইউআরএল হবে এটা আপনি নিজের মতো করে সেট করে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা যা আছে ডিফল্টটাই থাকুক আমি এখান থেকে সমস্যা নাই আর ভিজিবিলিটি হচ্ছে এখান থেকে আপনার পাবলিক আছে আর এখান থেকে প্রাইভেট করে রাখতে পারেন বা আনলিস্টেড করতে পারেন তো যেহেতু এটা আমরা আছে সেল করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের পাবলিকটা রাখতে হবে রাখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাবলিক লিস্টিং ওকে তো জাস্ট আপনি এখান থেকে পাবলিক লিস্টিংয়ে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে শেয়ার ইওর প্রোডাক্ট মানে আপনি কনগ্রাচুলেশন ফ্রিল্যান্সার রবিউলস নাও লাইভ ওকে জাস্ট আপনার প্রোডাক্টটা কিন্তু এখানে হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে এটা ভিউ লিস্টিং করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা জাস্ট ভিউ লিস্টিংয়ের উপরে ক্লিক করলাম ভিউ লিস্টিংয়ের উপরে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই টি শার্টটা কিন্তু অলরেডি এখান থেকে দেখাচ্ছে ওকে তো এখান থেকে আপনি চাইলে এটা সেল করে আর্নিং করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা সেল করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সেল $50 মাধ্যমে এটা সেল করতে পারবেন যেটার প্রফিট হচ্ছে আপনার প্রায় $34 বেশি কিন্তু আপনি এখান থেকে করতে পাচ্ছেন ওকে তো যাই হোক এখান থেকে আপনারা এই যে শেয়ার ইউআরএল তা এখানে যদি এটা যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার এইগুলো হতে পারে আর এটা যেহেতু ইউএস সাইজ এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে মানুষ এই টি শার্টগুলো কিন্তু আপনার কখনোই এগুলো কিনবে না সেক্ষেত্রে আপনি করতে পারেন যে ফেসবুকে অনেক ইউএস গ্রুপ আছে যেগুলোর সামনে আপনার এই ডিজাইনগুলো শো করাতে পারেন সেক্ষেত্রে আপনার ওইখান থেকে ভালো পরিমাণের একটা সেল হয়ে গেল ওকে তারপরে এখান থেকে আপনি লিস্টিং দেখতে পারবেন আপনি আসলে কোন কোন প্রোডাক্টগুলো এখানে লিস্টিং করছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকদিন আগে আমি একটা হুডি ডিজাইন করে এখানে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমাদের এটার হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা আমরা অ্যাকচুয়ালি $59 বিক্রি করার জন্য কিন্তু আমরা এটা রেখেছিলাম মানে এটা দেখেছিলাম আপনি এখানে ডেইলি ডেলিভারির ডিটেলসগুলো আছে এখান থেকে আপনি চাইলে ইন্টারন্যাশনাল করতে পারেন তো এখান থেকে ইউনাইটেড স্টেট থাকুক তো আমাদের এটা আগের ডিজাইন যেহেতু আমরা নতুন যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা ওকে এভাবে এই ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে টি শার্ট ডিজাইন করে আর্নিং করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি ডিটেলস অল প্রোডাক্ট আর প্রিন্টেড টু অর্ডার ইফ ইউর প্লেস অর্ডার নাও ইট উইল সেভ অর বিফোর সেপ্টেম্বর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে মান্থটা সেগুলো কিন্তু আপনি এখান থেকে এ করতে পাচ্ছেন ওকে তো যাই হোক এখন আমরা এখান থেকে চাইলে অর্ডার যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আপনারা যে এখান থেকে কপি করবেন কপি করার পরে এগুলো জাস্ট ফেসবুকে শেয়ার করলে আপনার সেল হলে কিন্তু আপনার এখান থেকে প্রফিট হবে তো এখান থেকে ধরুন আপনার এই টি শার্টটা কেউ কিনলো কেনার পরে আপনি $50 দিয়ে যদি কেউ কিনে সেক্ষেত্রে আপনার প্রায় $35 মতো কিন্তু এখান থেকে প্রফিট হচ্ছে এভাবেই কিন্তু আপনি এখানে টি শার্ট ডিজাইন করে প্রতি মাসে ভালো পরিমাণের একটা আর্নিং এই ওয়েবসাইট থেকে করতে পাবেন আর এখান থেকে আপনার প্রোডাক্টগুলোতে আসলে কে ভিজিট করলো বা কত ভিউ হলো সেগুলো কিন্তু আপনি অ্যানালাইটিসে গিয়ে দেখতে পাবেন বা টোটাল প্রফিট কত হয়েছে সবগুলো এভরিথিং অ্যানালাইটিসে আসলে আপনারা দেখতে পারবেন আর এখান থেকে যদি আপনাকে পে আউট করতে হয় তাহলে পে আউট করার জন্য দেখতে পাচ্ছেন যে ইউ কারেন্টলি ডোন্ট হ্যাভ এনি প্রফিট টু অ্যাড ইউর আপডেট টু পে আউট ইনফরমেশন প্লিজ গো টু ইউর সেটিং মানে আপনাকে
পে আউট করার জন্য যে আসলে যে অ্যাডভান্সগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সেগুলো দেওয়ার জন্য আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর জাস্ট আপনি একদমই নিচে আসবেন। নিচে আসার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেট ইউর পেপ্যাল অ্যাড্রেস। এখান থেকে আপনি পেপ্যাল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট সেট পেপ্যাল অ্যাড্রেসে দিবেন বা এখান থেকে পে অর্ডারও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে আপনি চাইলে যে আপনার স্টোরেজগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তো এইভাবে মোটামুটি আপনি কিন্তু এখান থেকে টি শার্ট ডিজাইন করে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, টাটা।